কুর্মী সমাজকে আদিবাসী তালিকাভুক্ত করে এর শীতের স্থান দেওয়া যাবে না, এই অভিযোগ তুলে আদিবাসী কোরা জওয়ানমহল সমাজের পক্ষ থেকে একটি মিছিল করে জেলা শাসককে দেওয়া হলো গণ ডেপুটেশন। মঙ্গলবার আসানসোলের রবীন্দ্র ভবন সংলগ্ন মোড় থেকে জেলা শাসকের অফিস পর্যন্ত একটি মিছিল করে ডেপুটেশন দিতে যায়। তাদের মূল দাবি, কর্মীদের এসটি তালিকাভুক্ত করা যাবে না। এই মর্মে ডেপুটেশন জমা দিয়ে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। আজ আমরা এখানে একজোট হয়েছি, আমরা পশ্চিমবঙ্গের আপামর আদিবাসীরা, আমরা যারা আছি 40টি এনলিস্টেড সাবকাস্টের যে সকল আদিবাসী মানুষজন আছি, আজ আমরা সারা রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় জমায়েত করে এবং র্যালির মাধ্যমে ডিএমের নিকট গণ ডেপুটেশন দিতে চলেছি। এবং আমাদের একটি দাবি যে কোনো মতেই অআদিবাসী কুর্মী সম্প্রদায়ের অনৈতিক দাবির কাছে মাথা নোয়ানো যাবে না। অআদিবাসী কুর্মী সম্প্রদায়ের মধ্যে আদিবাসী হওয়ার কোনো ধরনের বৈশিষ্ট্য নেই। সেখানে আদিবাসী সম্প্রদায়ের যারা অরিজিনাল, যারা 40টি উপজাতীয় লিস্টেড রয়েছে, সেই আচরণ বারে বারে পুষ্পিত হয়েছে, প্রকট হয়ে গিয়েছে, না ভীষণ লজ্জাজনক। বর্তমান একবিংশ শতাব্দী দাঁড়িয়েছে, সেই অধিকারের কথা বলতে গিয়ে সত্যি লজ্জা বোধ হয়। দুয়ের পদযাত্রা সংযুক্তিকরণের প্রক্রিয়ার বিরুদ্ধে আদিবাসী সংগঠন অস্তিত্ব রক্ষার স্বার্থে সমস্ত আদিবাসী সংগঠন সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।